যে একজন উদ্যোক্তা হবে সে শুধু নিজের জীবনকেই বদলে দিতে পারবে না, সে আশেপাশের অসংখ্য অসংখ্য মানুষের জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারবে। সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আমার নাম মমিনুল ইসলাম, যেটা আপনারা শুনেছেন আমি একটা অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্সে কাজ করি। তো আমি আজকে এখানে এসে সত্যি অত্যন্ত আনন্দিত এবং নিজে মানে সৌভাগ্যবান মনে করছি যে এরকম একটা ঐতিহাসিক দিনে ঐতিহাসিক ঘটনার আমি সাক্ষী থাকতে পারছি। নিজের বলার মতো একটি গল্পের যে আজকে 1000 দিন কোনো বিরতিহীনভাবে যে কর্মশালা চলছে তার জন্যে এর যে প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট আপনাদের আমার সবার প্রিয় ইকবাল বাহার ভাই সহ সকল ভলেন্টিয়ার এবং তার সাথে সকল যারা প্রশিক্ষণার্থী ছিলেন, যাদের মধ্যে কেউ কেউ উদ্যোক্তা হয়েছেন, সামনে আরও অনেকে উদ্যোক্তা হবেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা এমন একটা দেশে এমন একটা সময়ে বাস করছি যে যখন আমাদের সামনে এক অভূতপূর্ব সম্ভাবনা দ্বার ওপেন হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম সুযোগ খুব কম আসে। যখন আমরা একটি দরিদ্র দেশ থেকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছি, যখন দেশে এখনও অনেক গরিব মানুষ আছে বাট একই সাথে অনেক মানুষের পারচেজিং পাওয়ার বেড়েছে, এই সময়ে যে একজন উদ্যোক্তা হবে সে শুধু নিজের জীবনকেই বদলে দিতে পারবে না, সে আশেপাশের অসংখ্য অসংখ্য মানুষের জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারবে। সো একজন উদ্যোক্তা, সে ব্যবসায়িক উদ্যোগী নিক না কেন, সামাজিক উদ্যোগ নিক না কেন, যে কোনো উদ্যোগ দিক না কেন, তার মূল উদ্দেশ্য হওয়া উচিত নিজের জীবনকে আমূল পরিবর্তন করা এবং আশেপাশের মানুষের জীবনে আমূল একটা পরিবর্তন এনে দেয়া। তো বর্তমান বাংলাদেশে আমাদের সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ এখন সামাজিক এবং উন্নয়নের যে মডেল হিসেবে গণ্য হচ্ছে, এটা বিস্ময় হিসেবে গণ্য হচ্ছে যে আমরা বিশ্বের সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধিশীল অর্থনীতির একটি। তো আপনাদের কাছে শুধু ওই বিনীত নিবেদন আমার থাকবে যে উদ্যোক্তা হিসেবে আপনাদের প্রথম যে জিনিসটা মাথায় থাকতে হবে যে আমরা অন্য কিছু মানুষের জীবনে একটা পজিটিভ চেঞ্জ এনে দিব। এই সুযোগটা সবাইকে আল্লাহ তাআলা দেন না, উদ্যোক্তাদেরকে দেন, কিছু কিছু মানুষকে দেন। তো সবাই এটার সঠিক ব্যবহার করতে পারে না। আমার দৃঢ় বিশ্বাস এখানে যারা আছেন বাংলাদেশের 64 জেলায় নিজের বলার মতো গল্পের যারা আছেন, দেশের বাইরে যারা আছেন 50টার মতো দেশে, সবাই যে এক মন্ত্রে যে চলবে যে নিজের জীবনকে আমরা পরিবর্তন করে ফেলবো, নিজের একটা বলার মতো গল্প হবে, সাথে সাথে আমাদের আশেপাশে যারা আছে যারা এখনও আমাদের মতো সুবিধা পায় নাই তাদেরকে আমরা হাত ধরে তুলে নিয়ে আসব। আমি অত্যন্ত খুশি হয়েছি যখন শুনেছি যে নিজেদের যে প্রবলেমগুলো, যে আমরা 15 জন যে অসহায় আছে তাদেরকে আমাদের উদ্যোক্তারাই বিভিন্নভাবে সহযোগিতা করে তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এর থেকে ভালো মডেল হতে পারে না। অন্যের দিকে না তাকিয়ে থেকে আমরা যদি যখন নিজেরাই নিজেদের সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করব তখনই সত্যিকারের পরিবর্তন এই দেশে আসবে। এই দেশে আমি বলেছি যে সামাজিক উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, তারপরেও এদেশে দুর্নীতি আছে, এদেশে স্বজনপ্রীতি আছে, অদক্ষতা আছে, গোড়ামি আছে। তো আমরা সব কিছুর বিরোধিতা করে প্রতিবাদ করে এগুলোর সমাধান করতে পারব না। অন্যভাবে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দুর্নীতিকে দক্ষতা দিয়ে রুখে দিব, আমরা স্বজনপ্রীতিকে মেধা দিয়ে রুখে দিব, আমরা গোড়ামিকে সৃজনশীলতা দিয়ে রুখে দিব। একটি উন্নয়ন উন্নত অর্থনৈতিকভাবে উন্নত, সামাজিকভাবে মানবিক, সমতাভিত্তিক এবং সৃজনশীল একটি দেশ গড়ে তোলার জন্যে সবাই আমরা কাজ করব, এই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি।